بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله والصلاه সময় তো আশফাক আলম ভাই ইন্ডিয়া থেকে আমরা জানতে চেয়েছেন ইবাদত কবুল হচ্ছে কি না এর কিছু আলামত জানাবেন যে সময় তো আশফাক আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ভাবে ইবাদত করার তৌফিক দান করুন এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করুন আমিন জি কবুল হয়েছে এখানে এই সমস্ত আলামতগুলো বিভিন্ন বিজ্ঞ ভিত্তিতে উল্লেখ করেছেন কিছু কিছু যেমন সেখানে আবদুল্লাহ উল্লেখ করেছেন আর বড় বড় এরকম বিজ্ঞ আলেমগণ পূর্বেও অনেক আলা আলেমগন কিছু আলামতের কথা উল্লেখ করেছেন তো আমাদেরকে ইবাদত করে যেতে হবে এবং দোয়া করতে ভালো লাগে আমাদেরকে আবাদত করতে হবে এবং দোয়া করতে হবে আর ভালো আবাদত ভালো কোনো আবাদত করার পরে দোয়া করাও হাদিস দ্বারা কোরআন দ্বারা প্রমাণিত ইব্রাহিম ছেলেকে নিয়ে যখন তৈরি করেছেন দোয়া করে আল্লাহ কাছে দোয়া করেছেন রব্বানা কবল আলিম তা আমাদেরকেও এই সমস্ত দোয়াতে শরিক হতে হবে এবং কাজ করার পরে আল্লাহ কাছে দোয়া করা এবং প্রার্থনা করা কবুলের জন্য আল্লাহর কাছে ইত্যাদি তো যে সমস্ত আমলগুলো বোঝা যাচ্ছে আমল কবুল হওয়ার আলামতগুলো যেমন সেখানে অনেক রয়েছে সংক্ষিপ্ত পরিসরে দু একটা কথা বলা যেমন ভালো পথে এগিয়ে যাওয়া এবং এই পথে চেষ্টা করা প্রচেষ্টা চালু রাখা এবং সবসময় এটা কন্টিনিউ থাকা তারপরে আপনার ভালোর দিকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া খারাপ থেকে দূরে থাকা খারাপকে খারাপ মনে করা ভালোকে ভালো মনে করা এবং খারাপকে কমিয়ে দেওয়া ভালোকে দ্রুত গতিতে বেশি করা এই যে এই আলামতগুলো এইগুলি কবুলের অন্তর্ভুক্ত রাখে তারপরও আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে আপনাকে লাইন হিসাবে বা কয়েকটি কথা বলবো সেটি হলো কি যে খারাপের দিক খারাপের দিকে মনকে নিয়ে যা না যাওয়া আদামুর রুজু এলা জানবে গুনার থেকে গুনার দিকে মনকে দাবিত না করা গুনার দিকে মনকে দাবিত না করা এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দুই আল ওজলু আদামুল কবুল এই ভয়ভীতি থাকতে হবে যে কবুল না হওয়া কারণ এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এটি নিয়ে কোনো আবাদত করেই মনে করতে হবে আমরা কবুল হয়ে গেছে না এরকম না বরণ এটার মধ্যে নিরাশ না হওয়া বরং আশা থাকা এবং মনের মধ্যে এই থাকা যে আল্লাহ কবুল করুক এই ধরনের আশা থাকা এবং ভয় থাকা যে কবুল না হলে তিন হইলে বা দেহা আমল করার পরে আবার ভালো আমল একটা করার পরে আবার ভালো আমলের তৌফিক পাওয়া শক্তি পাওয়া সামর্থ্য পাওয়া অর্থাৎ আপনি একটা ভালো কাজ করেছেন আবার ভালো করতে পারছেন তাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটাও একটা কবুলের আলামত প্রমাণ করে চার আলিস্তেজগার উল্লি আমার অজুব যে আমলটা করছেন সেটাকে অনেক বড় মনে করা যাবে না ছোট একটা আমল করছেন সেটাকে ছোটো মনে করেন যে এটা এটা আমার জন্য যথেষ্ট নয় এবং নিজের মধ্যে আত্মবরিত আত্মহংকার না থাকা যে হ্যাঁ আমি খুব করে ফুলছি অনেক করতে চান ভালো আমল করে আমি এই করি সেই করি এই ধরনের না থাকা পাস ভালো জিনিসকে ভালোবাসা এবং খারাপ অন্যায় অপরাধ যুক্ত জিনিসকে খারাপ মনে করা ঘৃণা করা অপছন্দ করা এটাও একটা আপনার আমল কবুল হবে অন্তর পরিষ্কারের একটা আলামত বোঝা যায় তারপরে রজা লিকাশ্রাতে দোয়া বেশি বেশি দোয়া করা বেশি বেশি আমল করা বেশি বেশি চেষ্টা করা এই পথে প্রতিষ্ঠিত থাকা এবং এই পথে অগ্রগামী ভূমিকা রাখা এবং এই জন্য অন্তরকে উন্মুক্ত করা সিনাকে বক্ষ বা সিনা বা বক্ষকে উন্মোচন করা ভালোর দিকে এটাও কিন্তু একটা পরিষ্কার হওয়ার তারপরে আপনার ভালোর পথে এগিয়ে যাওয়া এবং অন্য অপরাধ থেকে দূরে থাকা যদি কোনো ব্যক্তি ভালোর পথে এগিয়ে যেতে যেতে পারে এবং অন্য অপরাধ থেকে দূরে থাকতে পারে তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে তার অন্তর পরিষ্কার হয়েছে অন্তরগুলো পবিত্রতা লাভ করেছে এবং সে তার আমল কবুল হয়েছে তারপর ভালোর লোককে ভালোবাসা এবং খারাপ লোককে খারাপ জানা ঘৃণা করা এটাও দেখবেন আজকে বহু মানুষ আছে ভালোকে ভালো জানে না খারাপকে খারাপ জানে না বহু মানুষ আছে ভালোকে ভালো জানে না খারাপকে খারাপ জানে না এবং ভালো লোককে ভালোবাসে না বরং খারাপকে খারাপ লোক ঘৃণা হিসাবে করতে পারে না আরেকটা জিনিস হয়েছে যে আরেকটা জিনিস হয়েছে যে এখন বর্তমানে যে বিপরীত হয়ে গেছে গা ভালোকে খারাপ জানে খারাপকে ঘৃণা করে ভালোকে ঘৃণা করে খারাপকে ভালো মনে করে এবং যারা খারাপ লোক তাদের সাথে দেখেন কত সঙ্গ বন্ধুত্ব আর কত কি এবং লোককে বিভিন্ন এর আর চোখে দেখে তো এইগুলো অবশ্যই মুনাফিক অন্তর অবশ্যই আমল কবল না হওয়া প্রমাণ করে এবং অন্তর খারাপই প্রমাণ করে সেখানে তারপরে দেখেন আরও আছে কি যে বেশি বেশি পার করতে পারা জিকির রাজগার ক্ষমা প্রার্থনা যদি আল্লাহর পথে আসা কোরআন তেলাবাদ করা ভালো পথে রাখা আল্লাহর বাদত বন্দী আসা তাহলে কি বোঝা যাচ্ছে তার অন্তর পবিত্র হয়েছে ভালো আমল কবল হয়েছে তার আরো তো অভিজ্ঞ দিতেছে তারপর আর মুদা মাতো সলে হা ভালো পথে প্রতিষ্ঠিত সবসময় থাকা এটা তো একটা প্রমাণ করে আপনি ভালো করতে পারছেন কি ভালো সব সময় বসায় চলা ফেরায় ব্যক্তিগত সামাজিক সকল জীবনের ক্ষেত্রে ভালো রূপে প্রতিষ্ঠিত থাকা এগুলো আমল কবলের জন্য শর্ত এই জন্য আমাদেরকে সবচেয়ে বেশি এই বিষয়ে গ্রহণযোগ্যতার কথা হলো যে মোত্তাকিন হতে হবে কারণ মোত্তাকিন যদি হয়ে যায় পরেশগার যদি হয়ে যায় তাহলে আমল কবুল হবে কারণ আল্লাহবুল্লাহ আলমিস মায়ের মধ্যে বলছেন হু মিনাল মোত্তাকিন যেটা আলী হু বলেছেন লা বিকিল্লা আমল ছোট হয়ে এটা তুমি চিন্তা করো না বরং তুমি চিন্তা করো কবুল হলো এটাই কারণ যেন না জানানো না যে আল্লাহ সোবহান হতারা বলছেন মায়ে থাকা কব্বুল উল্লহ হম মুত্তা কিন যার সুরাহামায়ের সাথে নম্বরে আল্লাহ মুত্তা কিন্দ্রের পক্ষ থেকে কবুল করেন তাহলে তো মুত্তাকিন হতে হবে তখন আমল কবুল হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মুত্তাখিন মানের অন্তর্ভুক্ত করুন আল্লাহ জাল নামি নেই বা আদিকাল মুত্তাখিন আমিন হজ আল্লাহ তাল নামিনাসলাম